গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে হবিবপুর থানার চাঁদপুর এলাকায়। আক্রান্ত চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। আর আমার আইল একটা মানে জমি আইল আছে, সীমানা একটা আছে, ওখানে একটা গাছ আছে পিঠাল, পিঠালের গাছের মধ্যে দু তিনটা ডাল আমার ছেলে ছোট ছেলে কেটে দিয়েছিল, আমরা জানি না কেউ বাড়ি। কালকা যাইছিলাম দিল্লি, আমি দাদন খাটতে চাঁদপুর বাজার, আমি বাইকে ছিলাম, আমার ছেলেও ছিল, আমাকে দাঁড় করালাম, দাঁড়ালাম, আর দাঁড়ার পরে আমাকে ইট দিয়ে মারলো বাড়ি।